আসসালামু আলাইকুম एवरीवन। আজকের ভিডিওতে ফেসবুক আইডি রিকভারি নিয়ে কিছু দেখাবো না। আজকের ভিডিওতে ফেসবুকের গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করব, যেটা এতদিন আপনারা চাইতেন, আমি নিজেও চাইতাম। সেটা হচ্ছে ফেসবুকের ব্লু টিক। আপনি নিজেই নিজের আইডিতে এখন থেকে ব্লু টিক ব্যবহার করতে পারবেন, যেটা এতদিন শুধুমাত্র সেলিব্রিটিরা ব্যবহার করতো। আমরা যারা নর্মাল ইউজারকারী রয়েছিলাম তারা কিন্তু পারতাম না, বাট ফেসবুকের এই নতুন আপডেটের ফলে আপনি নিজেই আপনার ফেসবুক আইডিতে ব্লু টিক ব্যবহার করতে পারবেন। তো মূল ভিডিওতে গিয়ে বিস্তারিত আলোচনা করতেছি, লেটস চেক ইট আউট। ওকে, ফেসবুকের আপডেটটা দেখার জন্য সরাসরি ফেসবুক অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর অবশ্যই আইডিটা লগ ইন অবস্থায় রাখবেন, তারপর এখানে প্রোফাইলে ক্লিক করে দিবেন। দেন এখানে একটু নিচে আসলে পাবেন ট্রি ডট, এই ট্রি ডটে ক্লিক করবেন। ট্রি ডটে ক্লিক করলে দেখেন এখানে যে মেটা ভেরিফাইড নামে একটা অপশন এখানে চলে আসছে। তো আপনার আইডিতে যদি অপশনটা না আসে সেটা কীভাবে আনবেন একটু পরে বলতেছি, আর যদি অলরেডি চলে আসে তাহলে তো ভালোই। এই যে মেটা ভেরিফাইড অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার, মানে সাবস্ক্রিপশন নিতে হবে আপনাকে ব্লু পেজের। তো এই জন্য এখানে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। দেন এই যে দেখুন এখানে 960 টাকা প্রতি মান্থ আপনাকে দিতে হবে ফেসবুককে ব্লু পেজ ব্যবহার করার জন্য। তো আমরা জানি এটা ম্যাক্সিমাম পিপুল এই টাকা দিয়ে আইডিতে ব্লু পেজ নিবে, কারণ ব্লু পেজ নিলে আপনার আইডিতে আপনি যে সুবিধাগুলো পাবেন, তাই এক্সট্রা অ্যাকাউন্ট সিকিউরিটি থাকবে, তারপর হচ্ছে ডিরেক্ট সাপোর্ট, মানে ডিরেক্ট তাদের সাথে চ্যাট করতে পারবেন, তারপরে মোর স্টিকার, মানে অনেক সুবিধা আপনি পাবেন যদি ব্লু টিকটা ব্যবহার করেন। আর আমি জানি যে 960 টাকা দিয়ে হলেও আপনি প্রতি মাসে এই ব্লু টিকটা ব্যবহার করবেন। তো যে ব্লু টিকটা অন করার জন্য আপনি এখানে পে নাওতে ক্লিক করতে হবে। তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাকে ইন ডিটেলস দেখাবো না কীভাবে অন করতে হবে, কীভাবে ব্লু টিকটা শেষ পর্যন্ত আনবেন, সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে জাস্ট আমি আপডেটটা শেয়ার করতে এসেছি। আরেকটা ইন ডিটেলস ভিডিও থাকবে, সেটাতে আমি এ টু জেড একেবারে লাইভ প্রুফ সহকারে ব্লু পেজ টিক চিহ্ন আমার আইডিতে ভেরিফাই করে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো, কারণ লাইভ প্রুফ ছাড়া কিন্তু আমি কোনো ভিডিও বানাই না। তো যাই হোক, এখন পর্যন্ত আমি যেটা দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখেন। যদি আপনার এতে ভেরিফাইড অপশনটা না থাকে তাহলে কীভাবে আনবেন সেটা আমি দেখাবো একটু পরেই। এই যে দেখুন এখানে অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ডে ক্লিক করলে এখানে একটা অ্যাকাউন্টের কার্ড অ্যাড করতে হবে, যে কার্ড থেকে ফেসবুক টাকাটা কেটে নিবে আপনার এই ব্লু ভেরিফিকেশন করার জন্য। তারপর এখানে আরও কিছু প্রসেসিং আছে, সেটা আমি ইন ডিটেলস ভিডিওতে দেখাবো। এখন আসি আপনাদের ভিতরে যাদের এখন পর্যন্ত যে মেটা ভেরিফাইড অপশনটা আইডিতে আসে নাই, তারা কীভাবে আনবেন। এটা আনার জন্য যদি আপনার আইডিতে না থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এখানে সার্চ বারে এমন একটা আইডি সার্চ দিবেন যে আইডিতে অলরেডি ব্লু পেজ রয়েছে। তো আমি এক্সাম্পল হিসেবে এখানে যে সাকিব আল হাসান যে আইডিটা আছে, আইডিটা আমি এখানে সার্চ দিলাম, বা যে কোনো পেজ সার্চ দিলে হবে, সমস্যা নাই। এই দেখুন এখানে ব্লু টিক আসছে, অর্থাৎ ব্লু টিক আসে এমন একটা পেজ বা প্রোফাইল আপনাকে সার্চ দিতে হবে। তো এখানে আসার পরে যে ব্লু টিকটা আছে, ব্লু টিকের উপরটা ক্লিক করবেন। আপনার যে আইডিতে হচ্ছে মেটা ভেরিফাইড অপশনটা এখন পর্যন্ত আসেনি সেই আইডিতে কাজটা করবেন। এটা করার পরে আপনি এখানে জয়েন্টে মেটা ভেরিফাইড একটা অপশন পাবেন। তো আমার যেহেতু মেটা ভেরিফাইড অপশনটা অলরেডি চলে আসছে, এই জন্য কিন্তু আমার এখানে এটা শো করতেছে না, বাট আপনার ক্ষেত্রে কিন্তু এটা শো করবে জয়েন্টে মেটা ভেরিফিকেশন। তো আপনি ওখানে ক্লিক করে দিবেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ফেসবুক থেকে আপনার ওখানে মেটা ভেরিফাইড অপশনটা দিয়ে দিবে। এছাড়া আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে সরাসরি প্লে স্টোর চলে যাবেন। এখানে সার্চ বারে লিখে সার্চ দেবেন ফেসবুক, দেওয়ার পরে এই যে দেখুন এখানে ফেসবুকের যদি কোনো আপডেট অপশন শো করে তাহলে অবশ্যই ফেসবুকটা আপডেট দিয়ে নেবেন। এই যে দেখুন আমার এখানে আপডেট দেখাচ্ছে। তো আমি এটা আপডেট দিলে ফেসবুকে যে নতুন ফিচারটা সেটা অটোমেটিক এখানে যুক্ত হয়ে যাবে। তো আমি এখানে আপডেটটা দিয়ে দিচ্ছি, তো আপডেটটা হোক। তো আপডেটটা হলে নতুন আরও যদি কোনো ফিচার ফেসবুক নিয়ে আসে সেটা কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু আপনার ফেসবুকে মেটা ভেরিফাইড অপশনটা আনতে পারবেন। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু ভিডিওটা খুবই তাড়াতাড়ি আসবে কীভাবে মেটা ভেরিফাইড অপশনটা চালু করবেন, মানে ব্লু পেজটা আপনার প্রোফাইলে চালু করবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন আমার রিকোয়েস্ট থাকবে 100টা শেয়ার করবেন আজকের এই ভিডিওটা, যাতে সবাই জানতে পারে এই বিষয়টা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।